বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানাচ্ছে বিএনপি। এর মধ্যে একটি চাঞ্চল্যকর খবর বেগম জিয়ার পরিবারের সদস্যদের উদ্বিগ্ন করছেন। জানা গেছে, একজন আইনজীবী যিনি দুবাইতে অবস্থান করেন, সেই আইনজীবীর কাছে বেগম জিয়ার উইল রয়েছে। বেগম খালেদা জিয়া তার একসময়ের একান্ত সচিব এবং ব্যক্তিগত কর্মচারী মুসাদ্দেক আলী ফালুর মাধ্যমে এই উইলটি সম্পন্ন করেছেন বলে জানা গেছে। সম্প্রতি বেগম খালেদা জিয়ার ছোট পুত্রবধূ সৈয়দা শর্মিলা সিথি এই উইলের কথা প্রথম প্রকাশ করেন। এই উইলটির প্রধান শর্ত হল এটি খোলা হবে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর, এবং এই উইলটির মধ্যেই বেগম খালেদা জিয়ার সম্পত্তি কাকে কিভাবে দিতে চান সে সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে। আর এ কারণেই বেগম জিয়াকে যে কোনো মূল্যে লন্ডনে নিয়ে আসার একটি এজেন্ডা বাস্তবায়ন করছে তারিক জিয়া। তারিক জিয়া জানেন যে যদি বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়, তাহলে পরে অসুস্থ বেগম খালেদা জিয়াকে জোর করে বা যেভাবে হোক এই উইলটি পরিবর্তন করানো সম্ভব। আসলে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা নয়, ব্যক্তিগত স্বার্থেই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর মরিয়া চেষ্টা করছে তারেক।